বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেরিয়ে আসছে পিওকে থেকে। গতকালকে আমি আপনাদের সন্ধ্যাবেলা একটা ভিডিও বানিয়ে বলেছিলাম, পাকিস্তানের ঘরের ভিতরে কে বা কারা বা সন্ত্রাসী সংগঠন দ্বারা আক্রমণে পাকিস্তানের 7 জন সেনা মারা গেছে, যে সংখ্যাটি 7 নয় 17 জন ছিল। এখন খবর বেরিয়ে আসছে পাকিস্তানের বিরুদ্ধে আরো হাজার হাজার কাশ্মীরি ভারতের সঙ্গে একীকরণের দাবি তীব্র হচ্ছে তাদের, তপ্ত হয়ে গেছে প্রচণ্ড পিওকে। পাকিস্তানের বিরুদ্ধে আবার হাজার হাজার কাশ্মীরি ভারতের সঙ্গে তারা যুক্ত হওয়ার দাবি হলো তাদের তীব্র। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের নিজেদের অধিকার আদায়ের জন্য জনগণের আন্দোলন বেড়েছে প্রচণ্ড। সেখানকার নাগরিকরা পাকিস্তান পুলিশ ও পাকিস্তান প্রশাসনের বর্বরতার বিরুদ্ধে বিদ্রোহ করছে। এমন একটি উপলক্ষে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর এই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি দেশের জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে একে দখল করার। বর্তমান সময়ে সিএনএন এক আর্টিকেলে জানা যাচ্ছে যে ঘটনাগুলির সাথে পরিচিত আধিকারিকের উদ্ধৃত করে জানিয়েছে যে সাম্প্রতিক বিক্ষোভ এমনকি সেই বিক্ষোভগুলির সহিংসতার ইঙ্গিত দেয় যে পাকিস্তানের ওই অঞ্চলে তার দখল হারাচ্ছে। মুজাফফরাবাদ এমনকি রাওয়ালকোটের স্থানীয় জনগণ এমনকি আধিকারিকের সঙ্গে সংঘর্ষের সাক্ষ্য। আধিকারিকরা আরও জানিয়েছে, ভারতের সাথে একীভূত হওয়ার দাবিতে রাওয়ালকোটে পোস্টার দেখা গেছে, পাকিস্তান কয়েক দশক ধরে অবৈধভাবে দখল করে রেখেছে আমাদের পিওকে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাসিন্দারা বিক্ষোভের ওপর কাঁদানো গ্যাসের সেল ছড়ার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। পাকিস্তান পিওকের ওপর তার দখল হারাচ্ছে, এমনকি এটি ভারতের একটি অংশ হওয়ার কাছাকাছি চলেও এসেছে। এমনকি একজন আধিকারিক এটাও বলেছে যে পিওকেতে বড় ধরনের বিক্ষোভ চলছে, এমনকি বিক্ষোভকারীর একটি সামরিক গোয়েন্দা এমনকি গাড়িও ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান কয়েকজন পুলিশ কর্মকে এমন কেলান কেলিয়েছে যারা মারা গেছে। আধিকারিকরা এটাও বলেছে, দুই নাবালিকা মেয়ের মৃত্যুর কারণে বিক্ষোভের সূত্রপাত হয়, লাঠিচার্জ এমনকি কাঁদানো গ্যাসের সংস্পর্শে দুই মেয়ে মারা যায়। এর বিরুদ্ধে 10 জেলায় বিক্ষোভ হয়। এটি কাশ্মীরিদের সাথে পাকিস্তানের ফাঁকা একাত্মা প্রকাশ করেছে। এটাও জানিয়েছে পিএকে সহকারী কমিশনার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দেওয়ার পরে স্থানীয়দের দ্বারা মারধর করেছে। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই ঘোলা জলে মাছ ধরা কি ভারতের এখন উচিত নয়? তবে হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা যে ভুলটা পূর্ব পাকিস্তানের সাথে করেছি সেটা যেন পিওকের সাথে না হয়। কেননা দেখুন, এই মুহূর্তে পিওকেতে যে পরিস্থিতি হচ্ছে, এখানে যদি আমরা সরাসরি হেল্প করি বা ব্যাকওয়ার্ডে যদি আমরা হেল্প করি, আর এই পিওকে যদি সরাসরি আমাদের মধ্যে যুক্ত হয়ে যায়, তাহলে এটা যেন সেইভাবে যুক্ত হয় যেন সেখানে পরে পিওকে স্থানীয় বাসিন্দাকে আলাদা কোনো দেশ বা আলাদা কোনোভাবে সংগঠন তৈরি করতে না পারে, সেটা যেন ভারতের ইশারাতেই চলে। যেমনটা আমরা পূর্ব পাকিস্তানকে ছেড়ে দিয়ে ভুল করেছি, পূর্ব পাকিস্তানের সরকার সেই টাইমে বড় ভুলের মধ্যে একটি ভুল করেছিল যে সেই দেশের ক্ষমতা যেন ভারতের কাছে থাকা উচিত ছিল, সেই দেশের সরকারের হাতে একদম তুলে দেওয়া উচিত হয়নি। তাই এই মুহূর্তে পিওকে ভারতের ভেতরে ঢোকানোর আগে তাদের কোনো গঠনের হাতে বা সংগঠনের হাতে যেন কোনো রকম ক্ষমতা না থাকে, সবটা যেন কন্ট্রোল করে ভারত। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।